আসসালামু আলাইকুম। আজকের টপিক হলো মাছের ডিম, শিম, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ। তারপর মাছের ডিমটারে ধুয়ে নিলাম। মাছের ডিমটা ধোয়ার পর মাছের ডিমটারে বোলের মধ্যে তুলে নিলাম। তারপর এখানে আস্তে আস্তে মেশ মেশে কসলাইয়া নিলাম, কসলাইয়া এই মাছের ডিমের যে রবগুলি, ফেলে দিতে হয়। মাছের রব মাছের ডিমটারে এইভাবে সিপিয়া, তারপর মাছের ডিমের রোগটা ফেলে গেলাই। এটা রাধার মধ্যে দেবো না, এটা ডিমে ফেলে দাও। শিম, এখন শিমটারে কুচি কুচি করে কাটব, শিম বাজির মতো। শিম বাজি যেরকম করে সেরকমই শিমটারে বলব। শিমের আঁশটা বিশেষ জরুর, শিমের আঁশ সরানো লাগে। তারপর কাঁচামরিচটা কুচি কুচি করে সাইডে দিয়ে রেখে দাও। ধনিয়া পাতা করে কুচি কুচি করে রেখে দাও। তারপর পেঁয়াজ কুচি, করে নিলাম। মাছের ডিম রাধার ইনগ্রিডিয়েন্ট, সরিষার অয়েল দিলাম, এই মাছের ডিমের মধ্যে একটুকার তেল বেশি দিতে হবে। তারপর কি গন্ধ, পাঁচফোড়নের আর সরিষার তৈলের আলাদা একটা গন্ধই। তার সাথে তেজপাতা, এর সাথে পেঁয়াজ কুচি, আরো কি সুস্বাদ গন্ধ। তারপর লবণটা দিয়ে দিলাম। খুবই সুগন্ধ সরিষার তৈল আর পাঁচফোড়ন। তারপর হলুদটা দিয়ে দিলাম, 4 চামচে 1.5 চামচ হলুদ, 4 চামচে 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 4 চামচে 3 চামচ ধনিয়া গুঁড়া,
চিনি আস্তে আস্তে বাটিটা রেডি হয়ে যাবে। ডিম বাটিটা হয়ে গেছে, এর মধ্যে এই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচির সাথে টমেটো দিয়ে দিলাম। তারপর মাছের ডিমটা ঢেলে দিলাম। মাছের ডিম ঢেলে দিলাম। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে সামান্য পানি দিয়ে তারপর কাঁচামরিচটা ঢেলে দিলাম। তারপর ধনিয়া পাতাটা ঢেলে 5 মিনিট জ্বাল দেবেন। 5 মিনিট জ্বাল দেওয়ার পরেই মাছের ডিম আর শিম বাজি মাছের ডিম আমার রান্না শেষ হয়ে গেছে। খুবই খুশবু সরছে। আমরা মাছের ডিম বোনা দিয়ে খালি শুরু করছি। মাছের ডিম বোনা এর সাথে ফুটি মাছ বিরান, খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। যে মজা হয়েছে এখানে দেশের মতো মায়ের হাতের রান্না, মায়ের হাতের পুঁটি মাছ বিরান, মায়ের হাতের মাছের ডিম বোনা। খুব স্বাদ হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। মাছের বোনা, ডিমের বোনা, ডিম বোনা, মাছের বিরান।